আপনারা শুনছেন জানতে চাই টিভি পডকাস্ট। মেয়েরা প্রথম দেখাতে ছেলেদের কোন দিকে তাকায় তা জানলে লজ্জা পেয়ে যাবেন। সাধারণত আমরা লোকের মুখে শুনে থাকি যে ছেলেরাই শুধু মেয়েদের দিকে তাকায়, ছেলেরাই মেয়েদের আড় চোখে দেখে আর মেয়েদের রাস্তায় দেখে নানা রকম মন্তব্য করে। কিন্তু এই কথা কেউ জানে না যে মেয়েরাও কম যায় না এইসব ব্যাপারে। রাস্তাঘাটে সুন্দর ছেলে দেখলে তার উপর চোখ পড়েই মেয়েদের। কিন্তু আসল কথা হলো, এমন কি বৈশিষ্ট্য থাকলে মেয়েরা মুগ্ধ হয় ছেলেদের দেখে? সোজাসুজি হোক বা আড় চোখে, মনের মতো ছেলে দেখলে তার দিকে না তাকিয়ে থাকতে পারে না মেয়েরা। কিন্তু ছেলেদের ঠিক কোন দিকে তাকায় মেয়েরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে করা হয়েছিল একটি গবেষণা। গবেষণায় দেখা যায় যে মেয়েরা ছেলেদের বিশেষ 10টি দিকে তাকায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো কি। এক, ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। কোনো অপরিচিত ছেলেকে দেখলেই মেয়েদের প্রথম নজর যায় তার চোখের দিকে। তারা বোঝার চেষ্টা করে যে ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে, দৃষ্টি থেকেই তার মানসিকতা বুঝতে চায় মেয়েরা। দুই, ছেলেটি কতটা পরিষ্কার। মেয়েরা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে, তাই তারা চায় তাদের পছন্দের পুরুষও পরিষ্কার হোক। তার জামা কাপড় বা তার পায়ের জুতো কতটা পরিষ্কার সেই সব দেখে মেয়েরা একটা ধারণা করতে চায় যে ছেলেটিও পরিষ্কার কিনা। তিন, ছেলেটির পোশাক। ছেলেদের পোশাকের দিকে তাকিয়ে মেয়েরা জানতে চায় যে তার রুচি বোধ কীরকম, তার সামাজিক অবস্থান কি বা ব্যক্তিত্ব কেমন। চার, ছেলেটি কতটা মনোযোগী শ্রোতা। যদি ছেলেটি কারোর সাথে কথা বলে তাহলে মেয়েটি লক্ষ্য করে যে সে কতটা ভালো শ্রোতা, সে অন্যের কথা শুনতে কতটা মনোযোগী বা সে অন্যকে কতটা বুঝতে চায়। সাধারণত যে ছেলে ভালো শ্রোতা তারাই মেয়েদের মনে জায়গা করে নিতে পারে। পাঁচ, ছেলেটি কতটা খরুচে। কোনো ছেলেকে শপিং মলে কেনাকাটা করতে দেখলে তার দিকে একটু বেশিই নজর পড়ে মেয়েদের। একটি মেয়ে ছেলেটির কেনাকাটা দেখে বোঝার চেষ্টা করে যে তার খরচের হাত কেমন। সব মেয়েই খরুচে ছেলে পছন্দ করে, কিন্তু তারা চায় যে তার পছন্দের পুরুষ হোক বুঝদার, অর্থাৎ সে বুঝে শুনে খরচা করবে। ৬, ছেলেটির শরীরী ভাষা। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ তার মনের আয়না। যেমন মুঠো বন্ধ করে বসে থাকলে সে গোপনতা প্রিয়, শিরদাঁড়া টান টান করে যে বসে সে উদ্বিগ্ন বা উত্তেজিত। বডি ল্যাঙ্গুয়েজ খতিয়ে দেখে মেয়েরা তাদের মনের আভাস পেতে চায়। ৭, ছেলেটির পায়ের জুতো। মানুষের বর্তমান অবস্থা কেমন তার সম্পর্কে জুতো অনেকটা আভাস দেয়। যেমন চাকরির ইন্টারভিউতে এক ধরনের জুতো আর বন্ধুদের সাথে পার্টি করতে গেলে অন্য ধরনের জুতো পরে সকলে। মেয়েরা পুরুষদের জুতোর দিকে তাকিয়ে সেই বিষয়গুলো আঁচ করতে চায়। ৮, অন্যদের সাথে ছেলেটির ব্যবহার। কোনো পুরুষ তার আশেপাশের মানুষদের সাথে কীভাবে কথা বলছে, কীভাবে মিশছে, তা তার মানসিকতার বড় পরিচয় দেয়। এটার ওপর বিশেষ লক্ষ্য করে মেয়েরা। ৯, ছেলেটির মুখের হাসি। প্রাণ খোলা হাসি দেখে বোঝা যায় যে তার মনটা কতটা বড়। আবার কথায় কথায় যে হাসে তার রসবোধ সূক্ষ্ম নয়। কোনো ছেলের হাসির আধিক্য দেখে মেয়েরা এই রকমই কিছুটা অনুমান করে। আর পরিশেষে ১০, ছেলেটি ম্যানার্স জানে কিনা। লিফটের দরজা খুলে গেলে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে লেডিস ফার্স্ট বলে এগিয়ে দেওয়া বা বাসে বয়স্ক কাউকে নিজের সিট ছেড়ে দেয়, এমন পুরুষের প্রতি মেয়েদের একটা আলাদা আকর্ষণ থাকে।